সারা পৃথিবীর মানুষ যে মানুষটাকে শ্রেষ্ঠ বলে, সারা বিশ্ব যাকে প্রশংসা করে, হতভাগা এই সমস্ত মূর্খরা জনগণের নেতা সেজে এগুলি করে। কাল কেয়ামতের মাঠে এই 17 কোটি মানুষের নেত্রী হিসেবে আপনাকে সবার আগে আল্লাহর নিকট কৈফিয়ত দিতে হবে। আমার নবী মুহাম্মদের সঙ্গে বেয়াদবি করছো অন্য রাষ্ট্রের নেতা, তুমি তো 17 কোটি মানুষের নেতা, তুমি কেন কথা বলো নাই? এটা মুসলমানের দেশ, এটা পাগলের দেশ না। ক্ষমতায় গিয়েছেন মুসলমানদের ভোটে, ক্ষমতায় গিয়ে মুসলমানদের ইমানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, আপনারা সাবধান থাকেন, আল্লাহর পক্ষ থেকে গজব আসলো বলে আপনাদের উপর। হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুআমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد في حسن بيانه الوجيه: إنا أرسلناك وأرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. বহুদিন পরে অর্থাৎ 2017 সালের পরে আজকে আমরা সাহেব হাজিরে এমন একটা অনুষ্ঠানে হাজির হয়েছি, যখন মিয়ানমার তার দেশের স্থায়ী নাগরিক মুসলিম জনসাধারণকে ভিটিমাটি ছাড়া করে খুন ধর্ষণের মাধ্যমে বাংলাদেশে ঠেলে দিয়েছিল প্রায় 10 লক্ষ মুসলমানকে, তার প্রতিবাদে আমরা এখানে মানববন্ধন প্রতিবাদ সভা করেছিলাম। দীর্ঘ 3 বছর পরে পুনরায় আবার এমনই একটি অন্যায় কর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদিস যুবসংঘ রাজশাহীর প্রাণকেন্দ্র এই সাহেববাজার 0 পয়েন্টে পুনরায় আপনাদের সামনে হাজির হয়েছে। বর্তমান বিশ্বের যতগুলো লুটেরা রাষ্ট্র আছে, তার অন্যতম সেরা লুটেরা আফ্রিকা মহাদেশের প্রায় 20টি রাষ্ট্রের উপরে সে 134 বছর ধরে শোষণ নির্যাতন চালিয়েছে। সবচাইতে মুসলিম রাষ্ট্র বড় ধরনের, যেটা আফ্রিকায় সবচেয়ে বড় আলজেরিয়া, সেখানে সে 134 বছরে একটানা শোষণ করেছে। আমরা সবাই বলি এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন, প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। আপনি যখন অন্যায় ক্রিয়া করবেন তার তো প্রতিক্রিয়া হবেই। আপনি ক্লাসে লেখাপড়া করাচ্ছেন, বই পড়ান, সেখানে মুসলমানদের নবীর ব্যঙ্গ কার্টুন দেখানোর তো কোনো প্রয়োজন ছিল না। আপনি করেছেন অন্যায়, খেয়েছেন সঙ্গে সঙ্গে তার ডাইরেক্ট অ্যাকশন হয়ে গেছে। যে করেছে সে দায়ী, পুরো মুসলিম উম্মা কি দায়ী তার জন্য? ওকে হটতেই হবে, ওকে মরতেই হবে, ওকে ধ্বংস হতেই হবে। কেউ না মারুক, আজ রাত পেছনে বসে আছে, ফেরাউন টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি, ও তো কোথার নেখো, ও কোনো খবরই থাকবে না। শোষক নির্যাতক লুটেরা একজন ডাকাত, আজকে পৃথিবীর শাসন করছে ডাকাতেরা। ইংল্যান্ডকে ডাকাত নয়, তারা কি সারা পাকঘর উমাদের শোষণ করেনি? তারা কি বাংলাদেশ শোষণ করেনি? সারা দুনিয়া লুট করে ওখান বসে তার মাতবাড়ি করছে। এজন্য তাদের সাবেক প্রেসিডেন্ট মিতরা বড় সময় বলে গেছে, আলজেরিয়াকে কখনো ছেড়ো না। মনে রেখো, আলজেরিয়ার ওই ইনকাম দিয়ে তোমাদের ব্যাংকগুলো এখনো চলে। সর্বশেষ প্রেসিডেন্ট জ্যাক সিরাক বলে গেছে যে আলজেরিয়া যদি তোমার হাতছাড়া হয়ে যায়, ফ্রান্সের কোনো স্থান পৃথিবীতে থাকবে না, কারণ আলজেরিয়ার লুট করা পয়সা দিয়ে তোমাদের ব্যাংকগুলো চলছে। যে লুটেরা নিজে লুটেরা, তাকে বলা হচ্ছে গ্রেট পাওয়ার, তার একটা ভোটের মূল্য এত। বিশ্বে প্রায় 200 রাষ্ট্র জাতিসংঘের সদস্য, অথচ ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, চীন, একটা কি জার্মানি, এই 5টা, রাশিয়া, 5টা দেশ হলো ভেটো পাওয়ারের মালিক। ভেটো শব্দটাই গণতন্ত্রের বিরোধী। 195টা রাষ্ট্র যদি একদিকে ভোট দেয়,
আর এই পাঁচটা যখন একজন যদি আরেক থেকে ভোট দেয়, একটা প্রথমে রাষ্ট্রের সমস্ত সমর্থন বাতিল গণ্য হবে। এটা কি গণতন্ত্র হলো? এর চাইতে স্বৈরতন্ত্র, এর চাইতে হিটলারই পৃথিবীর কোথাও থাকতে পারে না। অবশ্য এইটাই করেছে, এই সমস্ত লুটেরা দল নিজের নিজের আইন করে নিয়েছে। এই আইন পশ্চিমকালে কেউ মানতে পারে না, এটা কখনো আইন নয়, আইনের নামে পরিষ্কার ভাবে দুর্নীতি। এরা হলো বড় লুটেরা, আমেরিকা এক লুটেরা, ফ্রান্স এক লুটেরা, জার্মানি লুটেরা, এরা ব্রিটেন এক লুটেরা, সারা বিশ্ব লুট করে নিজেরা টাকা বানিয়ে এখন তারা হয়ে গেছে বড় সব ক্ষমতাধর। এই জন্যে তাদের প্রেসিডেন্ট বলে গেছে পরিষ্কার হবে, যদি তোমরা কখনো আফ্রিকা থেকে বিতাড়িত হও তোমাদের ইতিহাসে কোনো স্থানই হবে না। অথচ তাদেরই ঐতিহাসিক, তাদেরই কমিউনিস্ট পার্টির নেতা রোজার গার্দিও তিনি বলে দিচ্ছেন, হে ফ্রান্সের লোকের শুনে রাখো, তোমাদের একটা মেনিয়া হয়ে গেছে ইসলামী সভ্যতাকে টিটকারি করা, খবরদার তোমাদের কূটনীতি এবং জাতীয়তাবাদের মধ্যে যেন ইসলামের বিরুদ্ধে কোনো বক্তব্য না আসে। আরেকজন তাদের শ্রেষ্ঠ ঐতিহাসিক লেমার্টিন বলে দিচ্ছেন পরিষ্কার ভাবে, দেখো পৃথিবীতে ব্রিটিশ সাম্রাজ্য এবং একটি পার্থিব ধর্মরাজ্যের প্রতিষ্ঠাতা মোহাম্মদ, বলো পৃথিবীতে এমন কোন মানুষ রয়েছে যে মোহাম্মদের সাথে নিজেকে শ্রেষ্ঠ দাবি করতে পারে? এরা তো ফ্রান্সের মানুষ, তারা আমাদের নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলছে। ভারতের কংগ্রেস নেতা লালা রাজপথ রায় তিনি পরিষ্কার বলছেন, আমি নিজে হিন্দু হয়েও মোহাম্মদকে শত মুখে প্রশংসা করি, হে দুনিয়ার মানুষ যদি দুনিয়ার শান্তি চাও মোহাম্মদের অনুসারী হও। ভারতের জাতির জনক বলে খ্যাত মহাত্মা গান্ধী, মিস্টার গান্ধী, 1947 সালের 15 আগস্টে যখন ভারত স্বাধীন হয় ব্রিটিশ সাম্রাজ্যবাদের জন চলে যায় দেশ থেকে, তখন তিনি তার নিজের স্বরাজ পার্টির বৈঠকে বলেছিলেন, হে আমার দলের নেতারা শুনে রাখো, যদি আজকে এই ভারতের শান্তি কায়েম করতে হয় তোমাদের দ্বারা হবে না, ওমরের শাসন নিয়ে এসো, ওমরের শাসন যদি চালাতে পারো তাহলে ভারতে শান্তি আসবে, আর কি চান আপনি? সারা পৃথিবীর মানুষ যে মানুষটাকে শ্রেষ্ঠ বলে, তুমি এটা নিকৃষ্ট মেখো তাকে বলো, ব্যঙ্গ করার চেষ্টা করো। আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, আমরা তোমাকে প্রেরণ করেছি সারা বিশ্ব মানবতার জন্য জান্নাতে সুসংবাদ দাতা হিসাবে, জাহান্নামের ভয়ে প্রদর্শনকারী হিসাবে। জাহান্নামীদের জন্য কোনো জিজ্ঞাসাবাদ নাই, জাহান্নামীরা জাহান্নামে যাবেই। এটা দিয়ে বোঝা যায় যারা মোহাম্মদী আদর্শের বিরোধী, যারা মোহাম্মদ রসুল্লাহকে মানে না, তারা নিঃসন্দেহে জাহান্নামী। আল্লাহ রসুল নিজেই বলছেন, এমন কোন ব্যক্তি দুনিয়াতে নাই, সে ইহুদি হোক আর নাসারা হোক, যে শুনেছে যে মোহাম্মদের আগমন ঘটেছে, সে যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে মোহাম্মদ যে দিন নিয়ে এসেছে পৃথিবীতে ওটা ইসলাম নিয়ে, যদি সে তা কবুল না করে মৃত্যুবরণ করে, ইল্লা কানা মিনা সাহাবিন নার, অবশ্যই সে জাহান্নামের অধিবাসী হবে। আমরা জাহান্নামে যেতে চাই না। মোহাম্মদ মানুষটাকে, তিনি দুনিয়ায় আমার নেতা, আখেরাতে আমার শাফাতকারী, ঠিক না? একটা মানুষও তার শাফাত ব্যতীত কি জান্নাতে যেতে পারবে? সেই মানুষটা নিয়ে যারা কথা বলে তারা মানুষটা অন্য কিছু হিসাব করতে হবে। তিনি আমাদের প্রাণের নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার সবাই তাকে শ্রেষ্ঠদের মর্যাদা দিয়েছে। এমনকি আইরিশ নাট্যকার জর্জ বার্নার্ড শ, এত বড় দার্শনিক নাম জানে না, এমন কোন শিক্ষিত লোক তার দুনিয়াতে নেই, তিনি বলছেন, ইফ এ ম্যান লাইক মোহাম্মদ ইজ টু অ্যাজিউম দি ডিক্টেটরশিপ অফ দি মডার্ন ওয়ার্ল্ড, হি উইল সিওরলি সাকসেস টু ইনভেন্ট দি মাস্ট নিডেড পিস অ্যান্ড হ্যাপিনেস। যদি মোহাম্মদের মতো একজন ডিক্টেটর বর্তমান বিশ্বে পুনরায় আবির্ভাব ঘটত, তাহলে তিনি একাই নিশ্চিতভাবে যথেষ্ট ছিলেন বর্তমান বিশ্বের সবচেয়ে চাহিদা যেটা পিস অ্যান্ড হ্যাপিনেস, শান্তি এবং সুখের জন্য তিনি একাই অবশ্যই যথেষ্ট হয়ে যেতেন। এই কথাটা কে বলছে? জর্জ বার্নার্ড শ। তিনি কি মুসলমান? তিনি কি বাংলাদেশের মুসলমান? না, তিনিও কিন্তু ইংল্যান্ডের লোক।
সারা বিশ্ব যাকে প্রশংসা করে, হতভাগা এই সমস্ত মূর্খরা জনগণের নেতা সেজে এগুলি করে। কাল কেয়ামতের মাঠে এই 70 কোটি মানুষের নেত্রী হিসেবে আপনাকে সবার আগে আল্লাহর নিকট কৈফিয়ত দিতে হবে। আমার নবী মুহাম্মদের সঙ্গে বেয়াদবি করছো অন্য রাষ্ট্রের নেতা, তুমি তো 17 কোটি মানুষের নেতা, তুমি কেন কথা বলো নাই? ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে যদি ভারতের মোদী সরকার ধর্মের নামে ওই বাবরি মসজিদের ওখান গিয়ে যোগাসন করে বসতে পারে, তা ধর্ম সেকুলারিজম নষ্ট না হয়, তা আপনাদের এত ধর্মের বড়াই কিসে? কিসের ধর্ম নিরপেক্ষ আপনারা? আপনারা বললে কি জানাতে হবে না? এটা মুসলমানের দেশ, এটা পাগলের দেশ না। ক্ষমতায় গিয়েছেন মুসলমানদের ভোটে, ক্ষমতায় গিয়ে মুসলমানদের ইমানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, আপনারা সাবধান থাকেন, আল্লাহর পক্ষ থেকে গজব আসলো বলি আপনাদের উপর। একটা করোনা ভাইরাস দিয়ে হবে না, পারলে আল্লাহ আরো ভাইরাস বাড়াবে আপনাদের নেতাগুলো খতম করার জন্য। সাবধান হয়ে যাও দুনিয়ার মানুষ। অ্যাঞ্জেলা মার্কেল বলেই ফেলেছেন আগামী 50 বছরের মধ্যে পুরো জার্মানি সব মুসলমান হয়ে যাবে, ইনশাল্লাহ পুরো ফ্রান্স মুসলমান হয়ে যাবে, পুরো পৃথিবীতে ইসলামী হুকুমত এগিয়ে হয়ে যাবে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী মিথ্যা হয় না, তিনি বলেছেন এমন কোন বস্তির ঘরও থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না। আল্লাহ নবীর জবান দিয়ে কুশ্চিনকাল মিথ্যা কথা বের হয়নি, বের হতে পারে না। তোমরা বিশ্বাস যতই তোমরা চেষ্টা করো, হত্যা করো, খুন করো, জেল খাটাও, যা খুশি করো, তোমাদের ক্ষমতা আছে। ফেরাউন ডুবে মরেছে, নমরুদ ধ্বংস হয়েছে, তোমরা একদিন মরবে, ধ্বংস হবে, কিন্তু আল্লাহ রাসূলের দ্বীন টিকে থাকবে, ইসলাম টিকে থাকবে, কোরআন টিকে থাকবে, হাদিস টিকে থাকবে, একে ধ্বংস করার ক্ষমতা কারো নাই। কারণ আল্লাহ বলছেন আমি কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ, আমি কোরআনের হেফাজত করব। পরিশেষে প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদেরকে একটু করার অনুমতি দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলতে হবে না। এই রাজশাহীতে গত কয়েক মাস ধরে কোনো আল্লাহ আকবার আমি শুনতে পাইনি, থাকি নওয়াদপাড়ে, আসতে হঠাৎ দেখি আল্লাহ আকবার নারা থাকবে, কি ব্যাপার, কারা এটা করলো? পরে খেয়াল করে দেখি আহলে যুব সংঘের মিশিয়ে রাখতেছে। আলহামদুলিল্লাহ আমি সবার জন্য দোয়া করছি রাজশাহীর মাটি থেকে যেন আল্লাহ আকবার দূর না হয়। আহলে যুব সংঘের ছেলেদের ধন্যবাদ, তারা আজকে প্রাণ খুলে আল্লাহর নামে স্লোগান দিয়েছে। ধর্ম নেতা রাজনীতি নেতা যারা নেতৃত্ব দিচ্ছ সবাইকে আল্লাহর কাছে বেশি কৈফিয়ত দিতে হবে, স্মরণ করে দিচ্ছি, মনে রেখো আল্লাহর কাছে কৈফিয়ত দিয়ে কেউ দুনিয়া থেকে পার হতে পারবে না। এখনই যদি মৃত্যু হয়ে যায় এখনই কবর যাওয়া শুরু হয়ে যাবে, অতএব মৃত্যুকে ভয় করো। আল্লাহর নবীর মর্যাদা রক্ষার্থে যা যেখানে যত ক্ষমতা আল্লাহ দান করেছেন তিনি সেখানে সেটুক করো, আমাদের ক্ষমতা যেটুকু আছে আমরা প্রতিবাদ করেছি, এরপরে যারা ক্ষমতাবান তারা আরো চেষ্টা করুন, অটোমেটিক্যালি ক্ষমা চাইতে বাধ্য হবে। আমাদের দাবি নামে শুনলাম দাবি হয়েছে এই পৃথিবীতে প্রায় 57টি মুসলিম দেশ আছে, সবাইকে বলবো যে অনতিবিলম্বে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করো। সমস্ত ব্যবসায়ীদের বলবো মালামাল দোকান থেকে হটিয়ে দাও, ওদের পণ্য বর্জন করো, দ্রুত ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তোমাদেরকে হেদায়ত করুন, এবং তোমাদের মতো যারা দুষ্ট লোক আছে পৃথিবীতে তারা সবাই যেন আল্লাহর হেদায়ত পেয়ে মুসলমান হওয়ার তৌফিক লাভ করে, সেই দোয়া করি। সবশেষে আজকের এই রাজশাহী মহানগর, রাজশাহী সদর, রাজশাহী পূর্ব পশ্চিম কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন উপলক্ষে যারা এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাই ইমানি তারাক্কির জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ তুমি আমাদের এই সামান্য প্রচেষ্টা কবুল করো, এবং এর বিনিময়ে বাংলার জমিনে তোমার নবীর মর্যাদাকে অক্ষুণ্ণ রাখো, সারা পৃথিবীতে তোমার নবীর শ্রেষ্ঠতা বজায় রাখো। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।